আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় দর্শক নামাজের ভিতরে পড়ার জন্য পবিত্র কুরআনুল করিমের তিরিশ নাম্বার পাড়া থেকে ছোট্ট একটি সোরা আতুল কা ফিরুন এই সোরাটি আজকের ভিডিওর মাধ্যমে আমরা সহি শুদ্ধ করে শিখবো দর্শক এই সোরাটি অনেকে পারে কিন্তু বলতে গেলে সহি শুদ্ধ হয় না তাই জন্য দর্শক আজকের ভিডিওটির মাধ্যমে এই সোরাটি আমরা সহি শুদ্ধ করে শিখবো যারা পারেন না তাদের জন্য অনেক উপকারে আসবে আর যারা পারেন বাট সহি হয় না তাদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে যারা পারেন সহি হয় না তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যেখানে যেখানে আপনার ভুল ত্রুটি আসে সেই ভুল ত্রুটিগুলো ঠিক হয়ে যাবে যদি আপনি আমার সাথে বলেন এবং আমি যেখানে যেখানে যেমন উচ্চারণ করি তেমন উচ্চারণ করেন তাহলে ইনশাল্লাহ আপনার এই সোরাটি সহিশুদ্ধ হয়ে যাবে چلون شروع كرسي عسكر سبوق سورة الكافرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون কফ দিয়ে লাম দৌড়বে কফ পেশ কুল কুল কফের উচ্চারণটা কিন্তু শক্ত করতে হবে কুল 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 বলা যাবে না কুল বললো কিন্তু অর্থ উল্টাপাল্টা হয়ে যাবে এখানে দেখুন প্রত্যেকটা শব্দের নিচ দিয়ে কিন্তু অর্থ দেওয়া আছে আপনারা চাইলে অর্থগুলোও দেখে নিতে পারেন আমি অর্থগুলো বলবো না অনেক সময় লেগে যাবে আপনারা চাইলে অর্থগুলো দেখে নিতে পারেন ধরুন কুল ইয়া এখানে তিন আলিফ টান দিতে হবে মদ্যে মুন ফাসিল মধ্যে মন ফাঁসিলের নিয়মটা অনেকে জানে আবার অনেকে জানে না মধ্যে মুনফাসিল ফাঁসিল হয় হচ্ছে মদের হরফের উপরে চিকুন চিহ্ন এই যে এরকম চিকুন চিহ্ন মদের হরফের উপরে ভালো করে খেয়াল করে শুনবেন মদের হরফের উপরে চিকুন চিহ্ন বামে লম্বা হামজা এই যে এই লম্বা হামজা বামে এরকম যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে মধ্যে মন ফাঁসিল তিন টান দিয়ে পড়তে হয় এখানে মদের হরফ কোনটা প্রশ্ন আসবে যে এখানে মদের হরফ কোনটা এখানে মদের হরফ হচ্ছে এই যে ইয়া কারণ ইয়ার উপরে খারা জবর খারা জবর থাকার কারণে এই ইয়াটা মদের হরফ হয়ে গেছে তো বলছে কি মদের হরফের ওপরে যদি এমন চিকুন চিহ্ন থাকে বামে লম্বা হামজা থাকে তাহলে সেখানে মধ্যে মুন ফাসিল তিন আলিফ টান দিয়ে পড়তে হয় আশা করি মধ্যে মন ফাসিলের বিষয়টা আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থাকে কমেন্ট সেকশনে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দেওয়া হবে হামজাদি ইয়াদবে হামজা আই ইয়া পেশ ইউল আই আমার সাথে বললে আপনাদের উচ্চারণগুলো অতি দ্রুত শুদ্ধ হয়ে যাবে কুল হাল হা দিয়ে লাম ধরবে মাঝখানে দুইটা আলিফ বাদ যাবে জবর হাল কুল হাল কািফট খারা জবর অক্ফো করার কারণে এখানে তিনালিপ টান মূলত প্রথমে একালিপ টান ছিল অক্ফো করার কারণে সেই একালিপ টানটা তিনালিপ টান হয়ে গেছে এই টানের নাম হচ্ছে মধ্যে আর্জি কুল মধ্যে আর্জির পরিচয়টা আমি আপনাদেরকে এই ভিডিওর লাস্টে বলে দেব ফির বুধু এখানেও তিনি আলিপটান হবে মদ্যমন ফাসিল এই যে দেখুন এই মদের হরফ এখানে মদের হরফ হচ্ছে এই যে আলিফ জবরের পরে খালি আলিফ আসছে এই জন্য এই আলিফটা মধ্যের হরফ হয়ে গেছে তো এই মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে এ যে লম্বা হামজা এটা থাকার কারণে মধ্যবন ফাসিল তিন টান হয়েছে লা আ হামজা দিয়ে আইন ধরবে উচ্চারণটা কিন্তু শক্ত করতে হবে আ আ মা আকা লিপটান জা বরে পরে খালে আলেফ তা তাবুদুন তাবুদুন অক্ফা করার কারনে তিনা লিপটান মধ্দে আর্জে লা আপুদু মা তাবুদু তারপর হলেন তুম এখানে মধ্যে মুন ফাসিল তিন আলিফটান তুম আং এখানে ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ হচ্ছে তা এটা তা আসছে তো ওখানে ইকফা গুন্না করতে হবে ওয়ালা আং তা দিয়ে মিম দরবে তুম তুম বল লা আবিদুনা আ এখানে ইফতান জবর উপরে খারি আরফ জব্বরের পরে যেখানে যেখানে খালি আরিফ আছে। সেখানেই একালিপ করে টান দিয়ে পড়তে হবে তারপরে এই যে দেখুন পেশের পরে ওয়াও সাকিন যেখানে যেখানে পেশের পরে ওয়াউ সাকিন আছে। সেখানেও একালিপ করে টান দিয়ে পড়তে হবে একালিফ টানের আরো অনেক নিয়ম আছে যা আমি আপনাদেরকে আস্তে আস্তে বলে দেব মা মা এখানেও তিন টান হবে মধ্যমুন ফাসিল মা আ আামজা দিয়ে আইন ধরবে আ উচ্চারণটা খেয়াল করুন আ আ প্রথমে হামজার উচ্চারণ তারপরে আইনের উচ্চারণ আ বুধ বুধ এখানে থামার কারণে দালের উপরে পেস্টটা সাকিন হয়ে গেছে বলতে হবে আ বুদ একটু ধাক্কা দিয়ে পড়তে হবে ডালটা কলকলার হরফ হয়ে যাবে আল্যাং তুম আবিদ আল্যা তুম আবিদু মা বুদ তারপরে এখানেও তিন মধ্যে আনা দর্শক এই আনার ভিতরে টান দেওয়া যাবে না কোরআন শরীফের ভিতরে কয়েকটা আনা আছে যে সমস্ত আনার ভিতরে টান দেওয়া মানা ওলে আনা আ টান হবে জবরে পরে খালি আলি পাওয়ার কারণে এখানে জবরে পরে খালি আলি ফাওয়ার কারণে টান হবে না আগে বলছি কুরআন শরীফের ভিতরে কয়েকটা আনা আছে যেখানে টান দিতে মানা অলা আনা বেদুম দুম এই ডাল দিয়ে তারপর লানের মিম ধরবে তার দিয়ে মিম দর্বে। এখানে ঈদগামে বাগুন নাহ করতে হবে ওলা আ আবিদুম মা মা এক লিফ্টান জবৰ খালি আলিফ আবেত তুম তুম আ বাত বা এই যে তাজ দি তা দরবে দাল বাদ যাবে আবতুম তা দি মিম দৌৰবে তুম আবতুম অলে

আ একলিপ্টন জবর পরে খালি আলিফ বি একলিপ্টন পেশের পরে ওয়সাকিন আবি দু মা তিন আলিপটান হবে দর্শক সুরাতুল কাফির ভিতরে একটি আয়াত ব্যতীত প্রত্যেকটা আয়াতের ভিতরেই মধ্যে মুনফাসিল ফাঁসিল তিন আলিফের টান রয়েছে এই জন্য অনেক প্রত্যেকটা আয়াতের ভিতরে একবার দুইবার করে প্রায় তিনালিপটার মধ্যে মুনফাসিল আসতেছে ওয়াল তুমি আ বুদ আ আলের উপরে পেস্টার সাকিন হয়ে যাবে থামার কারণে এই বলতে হবে আ বুদ বুদ ওয়ালা আং তুমাবিদু নামা তারপরে ল কুম দিনুকুম ল্যা কুম কাপ দি মিম দৌড়বে কুম লাকুম কুম দি নুকুম দি একা টান জেরের পরে ইয়াসাকিন জের পরে ইয়াসাকিন থাকলেই একালিপ করে টান দিয়ে পড়তে হয় কুম দিনুম কুম কাব দিম ধরবে কুম ুম দিনু কুম ও ওয়ালিয়া এটা কিন্তু লাম অনেকে হয়তো আলিফ মনে করবে যে আলিফের মাথার মতো দেখা যায় এটা আলিফ না এটা মূলত লাম কারণ এই যে আলিফের নিচ দিয়ে দেখুন এই ইয়াটাকে লাগিয়ে দিয়েছে এখানে লাগানো আছে তো যদি লাগানো না থাকতো তাহলে কিন্তু এটা আলিফ হয়ে যাইতো আর এটা ইয়াই থাকতো লাগিয়ে দিছে এই জন্য এটা লাম হয়ে গেছে জের পরে ওলাইয়া থাকার কারণে এখানে একালিপ্টান তারপরে এখানে থামার কারণে এই একালিপ্টানটা তিন আলিপ্টান হয়ে গেছে মধ্যে আরজি দর্শক আমি বলছিলাম আপনাদেরকে যে ভিডিও লাস্টে মধ্যে মধ্যে পরিচয়টা বলে তো হয় হচ্ছে মদের হরফের পরের হরফেই যদি হয়ে যায় ভালো করে করে অক্ষ শুনবেন মদের হরফ মদের হরফ কোনটা এখানে মদের হরফ হচ্ছে এই যে ইয়াটা জের পরে জজমওয়ালা ইয়া আসছে এই জন্য এই ইয়াটা মদের হরফ হয়ে গেছে মদ মানে টানিয়া পরা টান দিয়ে পড়া মদ মানে তো মদের হরফের পরের হরফ হচ্ছে এখানে নুন নুনের পরেই অক্ষফ তো বলছে কি খেয়াল করে শুনুন মদের হরফের পরের হরফেই যদি অক্ষ হয়ে যায় তাহলে সেখানে তিন টান দিয়ে পড়তে হয় মধ্যে আর্জি আশা করি মধ্যে আর্জির পরিচয় বুঝতে পারছেন এরপরেও যদি বুঝতে বাকি থাকে কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ বিস্তারিত জানিয়ে দেওয়া হবে দর্শক এখন এই সুরাটে আমরা শুরু থেকে টেনে টেনে পড়ব এতক্ষণ আমরা ভেঙে ভেঙে পড়ছি এখন টেনে টেনে পড়ব একসাথে আমার সাথে আপনারাও বলুন বিসমিল্লাহ আইহাল কাফিরু। আয়াতের লাস্টে তিনালিপ্টান এগুলো কিন্তু সব মধ্যে আর্জে এই যে এখানে মদের হরফ হচ্ছে ওয়াউ কারণ পেশের পরে জজমওয়ালা ওয়াউ আসলে সেই ওয়াউটা মদের হরফ হয়ে যায় টান দিয়ে পরের হরফ হয়ে যায় তো মদের হরফের পরের হরফেই হচ্ছে অক্ষ এই জন্য এখানে তিনালিপ্টান لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু lakum dinukum waliya দর্শক এখন আপনাদেরকে আমি এই সূরার প্রত্যেকটি আয়াতের অর্থ বলে দেব এক নম্বর আয়াতের অর্থ হচ্ছে হে নবী বলুন হে কাফেররা মানে রাসুলকে আল্লাহ তা উদ্দেশ্য করে বলতেছেন যে হে নবী বলুন হে কাফেররা দ্বিতীয় আয়াতের অর্থ আমি তার এবাদত করি না যার এবাদত তোমরা কর তৃতীয় আয়াতের অর্থ আর তোমরা তার এবাদত করো না যার এবাদত আমি করি চতুর্থ আয়াতের অর্থ আমি এবাদত করি নয় তোমরা যার এবাদত করো পঞ্চম আয়াতের অর্থ তোমরা এবাদত করো না যার এবাদত আমি করি ষষ্ঠ আয়াতের অর্থ তোমাদের ধর্ম তোমাদের জন্যে আমার ধর্ম আমার জন্যে দর্শক এটা হচ্ছে সুরাতুল কাফেরনের অর্থ দর্শক এই ভিডিওতে অর্থ আমাদের মূল উদ্দেশ্য নয় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সুরাতুল কাফিরুন সহি শুদ্ধ করে মুখস্থ করা এই ভিডিওটি আপনারা কয়েকবার দেখে সহি শুদ্ধ করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নামাজের ভিতরেও পড়তে পারবেন আল্লাহ তালা আগ্রহীদেরকে শেখার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার আসবো সামনে অনুসবক নিয়ে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা